হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের ভিডিও গর্ভাবস্থায় প্রতি সপ্তাহে কি ঘটে জেনে নিন একজন মেয়ে প্রথম যখন গর্ভধারণ করেন তার কাছে বিষয়টি খুবই স্বপ্নময় মনে হয় অনাগত শিশুকে নিয়ে তার মধ্যে থাকে বিভিন্ন জল্পনা কল্পনা নানান প্রশ্ন গর্বের সন্তানটি কি ছেলে নাকি মেয়ে গর্বের শিশু এখন কতটুকু বড় হয়েছে ওর কি চুল গজিয়েছে এখন কি ও চোখ খুলতে পারে ইত্যাদি আরো কত নানান প্রশ্ন প্রয়োজন ছাড়া তো আর যখন তখন আল্ট্রাসাউন্ড করে বাচ্চা দেখতে পারবেন না তাই আপনার এসব প্রশ্নের উত্তর জানার সহজ উপায় হচ্ছে গর্ভাবস্থায় প্রতি সপ্তাহে কি ঘটে তা নিয়ে একটি ধারণা থাকা সেই ধারণাই আমার আজকের ভিডিওতে আমি দেব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সপ্তাহ অনুযায়ী আপনার গর্ভের বাচ্চার বৃদ্ধি ওজন এবং তার শারীরিক পরিবর্তন হয়েছে প্রথম সপ্তাহ মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে একটি কোষে রূপান্তরিত হয় যাকে ভ্রণকোষ বলে এই সময়ের মধ্যে যদি কারো একাধিক ডিম্বাণু বের হয় এবং নিষিক্তি হয় তাহলে তার একাধিক ভ্রমণকোষ থাকতে পারে যমজ বা তারও বেশি চতুর্থ সপ্তাহ নিষেক্তি যে ডিমটি ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুর দিকে এগিয়ে যায় সেই ডিমটি একটি একক কোষ হতে শুরু করে এবং পুনরায় সেটা বিভিন্ন অংশে বিভক্ত হতে থাকে জরায়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে এই ডিম বিভক্ত হতে হতে প্রায় একশোটি কোষেরও বেশি কোষে পরিণত হয় যাকে বলা হয় ভ্রণ একটি অংশ হলো কোষের ভেতরের অংশ যা পরিপূর্ণ ভ্রণে পরিণত হবে এবং আরেকটি হল বাইরের অংশ যা ভেতরের ভ্রণকে পুষ্টি যোগাবে এবং রক্ষা করবে এই সময়ের গঠিত হতে শুরু করে পঞ্চম পঞ্চম সপ্তাহ সপ্তাহ থেকে মধ্যে শিশুর মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড গঠন হয় জরায়ুতে বেড়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে উন্নত হতে থাকে ভ্রণের বাইরের অংশ মায়ের রক্ত সরবরাহের সংযোগের সাথে সংযোগ স্থাপনের কাজ শুরু করে আর ব্রহণের ভেতরের অংশ প্রথমে দুইটি স্তরে এবং পরে তিনটি স্তরে বিভক্ত হয়ে যায় পরবর্তীতে এই প্রত্যেকটি স্তর দিয়েই শিশুর শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় ষষ্ঠ সপ্তাহ এই সপ্তাহে শিশু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং শিশুর পেছনের দিকের স্নায়বিক নালীটি বন্ধ হয়ে যায় এবং শিশুর হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন শুরু করে এই সময় শিশুর কানের অভ্যন্তরীণ অংশ চোয়ালের সাথে সংযোগ স্থাপন করে এবং শিশুর শরীরে ইংরেজি সি এর মতো বক্র আকার ধারণ করে সপ্তম এবং অষ্টম সপ্তাহে যা হয় এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের থেকেও সুগঠিত হতে থাকে নাকের ছোট ছোট ফুটো স্পষ্ট হতে থাকে এবং চোখ লেন্স গঠিত হতে থাকে এই সময় ছোট ছোট শাখা প্রশাকার মতো হয়ে হাত এবং পা স্পষ্ট হতে থাকে নয় থেকে এগারো সপ্তাহ নবম সপ্তাহে শিশুর গঠিত হতে থাকে চোখ বড় এবং আরো সুস্পষ্ট হতে থাকে এবং সেখানে কিছু রঙও থাকে মুখ ও জিহ্বা থাকে এবং সাথে কিছু ছোট ছোট থাকে সাত তন্তু হাত এবং পা এবং আঙ্গুল গঠন শুরু হয় নবম থেকে এগারো সপ্তাহে দশম সপ্তাহে শিশুর মাথা আরো বেশি গোল হতে থাকে এবং ঘাড় গলা গঠিত হওয়া শুরু করে এই সময় শিশুর চোখের পাতা বন্ধ হতে শুরু করে তার চোখকে রক্ষা করার জন্য চোয়ালের হার গঠন হয় শিশুর হৃৎপিণ্ড এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায় এগারোতম সপ্তাহে শিশুর চোখ দুটো আলাদা হয় এবং কান একটু একটু করে স্থাপিত হতে থাকে শিশুর যকৃতে লাল রক্ত শিশুরা তৈরি হতে শুরু করে এই সময় শিশুর লিঙ্গ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে এই সময় কানের আকৃতি দৃশ্যমান হতে থাকে এবং তার হাত এবং পায়ের আঙ্গুল আলাদা হতে থাকে সেখানে নখ থাকে বারো থেকে চোদ্দ সপ্তাহে যা হয় বারোতম সপ্তাহে ভ্রণটি পুরোপুরি গঠিত হয়ে যায় সব অঙ্গ প্রত্যঙ্গ পেশি হাত পা এবং হাড়গুলো জায়গা মতো স্থাপিত হয়ে যায় এবং শিশুর যৌন অঙ্গগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শিশুর কঙ্কাল যা তন্তু দিয়ে গঠিত হয় ধীরে ধীরে শক্ত হারে তা পরিণত হয় তেরো থেকে চোদ্দতম সপ্তাহে শিশুর প্রস্রাব তৈরি হতে থাকে এবং সে এমিউনিটি ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে থাকে পনেরো থেকে সতেরোতম সপ্তাহে যা হয় এই সময় শিশুর কঙ্কালে হাড় তৈরি হতে থাকে এবং তার চুলের ধরনও ঠিক হতে থাকে শিশুর চোখ সামনের দিকে দেখতে শুরু করে এবং ধীরে ধীরে নড়াচড়া করতে পারে কানগুলো চূড়ান্ত রূপ লাভ করার প্রায় কাছাকাছি চলে আসে এই সময় দিয়ে ক্ষমতা লাভ করতে থাকে এই সময় শিশুর নড়াচড়া মুখ সুসমন্বিত হতে থাকে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষাটা ধরা পড়ে আঠারো থেকে বিশতম সপ্তাহে যা হয় আঠারোতম সপ্তাহে শিশুর কান তার মাথার পাশে পুরোপুরি ভাবে স্থাপিত হয়ে যায় এবং এই সময় হয়তো শিশু শুনতেও পায় উনিশতম সপ্তাহে ভার্নিক্স কেসিওসা নামে একটি আঠালো পনিরের মতো পদার্থ শিশুকে ঢেকে দিতে শুরু করে এই আঠালো পদার্থটি শিশু নরম ত্বককে শক্ত হয়ে যাওয়া ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে বিশতম সপ্তাহে শিশু নড়াচড়া করতে শুরু করে এবং মাতা বুঝতে পারে একুশ থেকে তেইশ সপ্তাহে যা হয় একুশতম সপ্তাহে শিশু আরো অনেক বেশি কর্মক্ষম হয়ে ওঠে এবং ঢোক গিলতে সক্ষম হয় এই সময়ের মধ্যেই শিশুর ঘুমানো এবং জেগে ওঠার একটি প্রবণতা তৈরি হয় শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো মায়ের জেগে থাকা বা ঘুমানোর মতো হয় না এমন হতে পারে মা যখন রাতে ঘুমাচ্ছে তখন শিশু জেগে আছে এবং নড়াচড়া করছে যদিও এখনো শিশুর ফুসফুস ঠিক কাজ করতে পারে না কিন্তু শিশু শ্বাস প্রশ্বাসের চর্চা করতে থাকে যেন জরায়ুর বাইরে সে বেঁচে থাকতে পারে এই সময় শিশু মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে নারীর মাধ্যমে এবং জন্মের আগে পর্যন্ত সে এভাবেই মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকবে বাইশতম সপ্তাহে শিশুর চোখের উপরে ভ্রু তৈরি হতে শুরু করে তেইশতম সপ্তাহে শিশুর চামড়ার ভাস দেখা দেয় এবং চামড়ার রং গোলাপি থেকে ধীরে ধীরে লাল হতে শুরু করে হাতের রেখা এবং পায়ের তালু রেখা তৈরি হতে শুরু করে মেয়ে শিশুর ক্ষেত্রে তাদের এবং ডিম্বাশয় নির্দিষ্ট স্থানে স্থাপিত হয়ে যায় যেখান থেকে ডিম উৎপাদন হবে আর ছেলেদের ক্ষেত্রে তলপেট থেকে অন্ডকোষ নিচে ঝুলতে থাকে এবার আমরা জেনে নিব চব্বিশ থেকে ছাব্বিশতম সপ্তাহে শিশুর কি কি গঠিত হয় সপ্তাহে শিশুর চুল গজাতে শুরু করে সপ্তাহে শিশুর মাথায় চমকে ওঠার প্রতিক্রিয়া তৈরি হতে থাকে এই সময় শিশু পরিচিত কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয় যেমন কথা নড়াচড়া স্পর্শ ইত্যাদির প্রতি সে প্রতিক্রিয়া করতে সক্ষম হয় ছাব্বিশতম সপ্তাহে শিশুর হাতের আঙ্গুল পুরোপুরি তৈরি হয়ে যায় সাতাশ এবং সপ্তাহ সপ্তাহে শিশুর ফুসফুস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং পরিপাক তন্ত্র তৈরি হয়ে যায় কিন্তু পুরোপুরি পরিপক্ক হতে গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত লেগে যায় এবং এগুলো শিশুর জন্মের পর ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে এর আগে এগুলো প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হতে থাকে আঠাশতম সপ্তাহে শিশুর চোখের পাতা আংশিকভাবে খোলে এবং শিশুর চোখের পাপড়ি গঠিত হতে থাকে এই সময় শিশুর হৃদস্পন্দন আগের চেয়ে একটু কমে মিনিটে একশো বার হয় উনত্রিশ থেকে একত্রিশতম সপ্তাহ উনত্রিশতম সপ্তাহে শিশুর হাড় পুরোপুরি গঠন হয়ে যায় যদিও সেগুলো খুব নরম এবং নমনীয় থাকে সপ্তাহে শিশুর চোখ কিছু সময়ের জন্য খোলা থাকে এবং মাথায় অনেক চুল দেখা যায় এই সময় তার হাড়ের মজ্জায় লাল রক্ত কণিকা গঠিত হতে থাকে এবং শিশু তার হাতের আঙ্গুল চুষতে পারে একত্রিশতম সপ্তাহে শিশু স্নায়ুতন্ত্র এমন পর্যায়ে আসে যখন সে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে এবার আমরা জানবো বত্রিশ থেকে চৌত্রিশতম সপ্তাহে যা হয় এই পর্যায়ে পায়ের নখ দৃশ্যমান হয় এই সময় শিশুর শরীর প্রয়োজনীয় খনিজ যেমন লৌহ ক্যালসিয়াম শোষণ করতে পারে এই সময় শিশু নিচের দিকে মাথা দিয়ে শুয়ে থাকে এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এটা সেফালিক প্রেজেন্টেশন নামে পরিচিত শিশুর চোখে তারা সংকোচন ও প্রসারণ হতে শুরু করে এই সময় এবং তার চোখে আলো পড়লে তা শনাক্ত সে করতে পারে এই সময় শিশুর হাড় আরও শক্ত হয় এবং মাথার খুলি থেকে আলাদা হয় ৩৫ থেকে চল্লিশতম সপ্তাহে কি হয় আসুন জানি পঁয়ত্রিশতম সপ্তাহে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো গোল হতে শুরু করে এবং তার ওজন দ্রুত বাড়তে থাকে ছত্রিশতম সপ্তাহে শিশুর ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয় এই সময় শিশু স্থান পান করার জন্য প্রস্তুত হয় এবং তার পরিপাকতন্ত্র পুরোপুরি প্রস্তুত হয়ে যায় বুকের দুধ পরিপাক করার জন্য সাঁত্রিশতম সপ্তাহকে গর্ভাবস্থার পরিপূর্ণ সময় বলে গণ্য করা হয় এই সময় শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায় এই সময় শিশুর মাথা মায়ের শ্রেণীর দিকে নিম্নগামী হতে থাকে যখন শিশুর মাথা এভাবে নিচে নেমে আসতে থাকে এই অবস্থাকে বলা হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম গর্ভাবস্থায় প্রথম থেকে সপ্তাহ পর্যন্ত এই পুরো সময়টা ধরে শিশুর কি কি গঠিত হয় শিশুর মাঝে কি কি পরিবর্তন হয় বন্ধুরা যারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি জানতে পেরেছেন তবুও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন নতুন থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও মিস হবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন তাহলে আমার চ্যানেলের ভিডিওর যে কোনো আপডেট আপনার ইউটিউব হোম পেজে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই চ্যানেলে অ্যাক্টিভ থাকুন এবং এই চ্যানেলের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার উপকার হয় আরও অনেকের উপকার হয় বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে